চাকরির নামে প্রতারণা এবার তৃণমূল বিধায়ক এই রাজ্য পুলিশের তলব তেহাটে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আর্থিক দুর্নীতি দমন শাখার তলব মঙ্গলবার সকাল 11টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে প্রাথমিক সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার অভিযোগ চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে চাকরির নামে প্রতারণা এবার তৃণমূল বিধায়ককে রাজ্য পুলিশের তলব তেহাটে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করল আর্থিক দুর্নীতি দমন শাখা মঙ্গলবার সকাল 11টায় তাকে তলব করা হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানবো পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে পার্থপ্রতিম তৃণমূল বিধায়ক তাপস সাহা তাকে তলব করলো আর্থিক দুর্নীতি দমন শাখা ঠিক কি কি অভিযোগ রয়েছে এই তাপস সাহার বিরুদ্ধে দেখো তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আর্থিক দুর্নীতি দমন শাখা তলব করল আগামী মঙ্গলবার দিন সকাল 11টার সময় কলকাতা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অফিস রয়েছে সেই অফিসে হাজিরা হওয়ার জন্য নোটিশ পাঠানো হলো আজকে কিছুক্ষণ আগে সন্ধ্যে 6টা নাগাদ ওনাকে নোটিশ পাঠানো হয় এবং যে বিষয়টা ওনাকে বলা হয়েছে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বিধায়ককে এবং সেই জন্য কিন্তু আসতে বলা হয়েছে তুমি জানো গত 29 এপ্রিল এই যে গোটা বিষয়টি সামনে আসে তেহট্টে তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক প্রবীর আপ্তসহায়ক তাপস সাহার তাকে গ্রেপ্তার করা হয় প্রবীর কয়াল এছাড়া তার সঙ্গে তার দুই সহযোগী শ্যামল কয়াল ও সুনীল মণ্ডল এই তিনজনকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি থেকে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া যত এগোয় সেই ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসে একের পর এক অভিযোগের পাহাড় কিন্তু ক্রমশ জমা হতে শুরু করে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে এবং যেরকম অভিযোগ জমা পড়ে প্রায় 1.5 কোটি টাকার ওপর কিন্তু ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে যারা যে বিষয়টা অভিযোগ করেছেন যে বিধায়কের সঙ্গে কথা বলেছেন বা বিধায়কের আপ্তসহায়কের সঙ্গে কথা বলেছেন প্রাথমিকে চাকরি পাইয়ে দেবো বা প্রি প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে কিন্তু তারা কেউই চাকরি পাননি যখন তারা বুঝতে পারেন যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তারা চাকরি পাচ্ছেন না তারপরেই কিন্তু তারা পুলিশের দ্বারস্থ হয় গোটা বিষয় তদন্তভার গ্রহণ করে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আর্থিক দুর্নীতি দমন শাখা এবং আর্থিক দুর্নীতি দমন শাখা ইতিমধ্যেই তেহট্টে তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়েল সহ তিনজনকে গত 29 এপ্রিল গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সূত্রে যেমনটা জানতে পারছি আমরা যে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার পর বিভিন্ন যে অভিযোগ জমা পড়েছে সেখানে বিধায়কের নাম উঠে আসে এবং যেহেতু বিধায়কের নাম এইভাবে উঠে আসছে এবং অভিযোগগুলো জমা পড়ছে সেই জন্য বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেই কারণে কিন্তু তেহট্টে তৃণমূল বিধায়ককে আগামী মঙ্গলবার দিন সকাল 11টার সময় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে তলব করা হয়েছে যদি এই প্রসঙ্গে এখনো পর্যন্ত বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অমৃতা একেবারে সঙ্গে থাকো পার্থপ্রতিম পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছিলেন চাকরির নামে প্রতারণার অভিযোগ এবং তৃণমূল বিধায়ককে এবার তলব করল রাজ্য পুলিশ তেহাটে তৃণমূল বিধায়ক তাপস সাহা তাকে তলব করেছে আর্থিক দুর্নীতি দমন শাখা এবং মঙ্গলবার সকাল 11টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে প্রাথমিক সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ হয়েছে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ইতিমধ্যে এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে তার আত্মসহায়ক রয়েছে নিজের দলের বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন নদিয়ার তেহট্টের শ্যামনগর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য বিধায়কের সঙ্গে আত্মসহায়কের কথোপকথনের দাবি করে পুলিশের কাছে অডিও ক্লিপ পেশ কি ছিল সেই অডিও ক্লিপে শুনে নেওয়া যাক প্রাইমারি তো নদিয়ার পাঁচটা মুর্শিদাবাদের পাঁচটা ওরা 10 জন টাকা পয়সা দিয়ে রেখেছিল আপারেরও আপনার 6 জনের দিয়েছে আপারেগুলো একটু দেরি আছে ওগুলো হবে হয়ে যাবে যারা অভিযোগ করেছিলেন তাদের মধ্যে মূল অভিযোগকারী যিনি তার কি বক্তব্য শুনে নেওয়া যাক টাকাটা দিয়েছিলাম আমি প্রবীর কালকে হ্যাঁ বললেন টাকাটা ব্যাপার হচ্ছে কি তাপস্যার কথোপকথনে আমি তাপস্যাকে চিনি তাপস্যার কথোপকথনে আমি টাকাটা দিয়েছি কারণ যে বাড়ি দিয়েছি তাপসদাকে জানিয়েছি হ্যাঁ তো তাপসদা বলেছে ও তো আমার কাজ করে আমার প্রিয় বিধানসভার আগে আমাদের 63 বিধানসভার যে MLA তাপস কুমার সাহা উনি আমার ভাগ্নের কাছ থেকে 33,80,000 টাকা নিয়েছিল চাকরি দেবো বলে 4 জনের
চাকরি নামে প্রতারণার অভিযোগ এবং তৃণমূল বিধায়ককে এবার রাজ্য পুলিশ তলব করল। তেহাটে তৃণমূল বিধায়ক তাপস সাহা, তাকে তলব করেছে আর্থিক দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার সকাল 11টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে প্রাথমিক সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ইতিমধ্যেই এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল বিধায়ক তাপস সাহার আত্মসহায়ক সহ তিনজনকে আগে গ্রেপ্তার করা হয়, যদিও ধৃত প্রবীর পালকে আত্মসহায়ক বলে মানতে নারাজ তৃণমূল বিধায়ক। কথা বলবো আবারও পার্থপ্রতিম ঘোষ, প্রতিনিধি সরাসরি মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, যেরকম তুমি জানাচ্ছিলে এর আগে যখন প্রথম এই ঘটনা সামনে আসে অর্থাৎ 29 এপ্রিল, যখন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল যার মধ্যে আত্মসহায়ক তিনিও ছিলেন, এবং যত তদন্ত এগিয়েছে বিশাল অঙ্কের টাকার প্রতারণা হয়েছে এমনটাই মনে করছে পুলিশ, ঠিক কি ধরনের যোগ খুঁজে পাচ্ছে এই তৃণমূল বিধায়কের সঙ্গে কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, বিভিন্ন যে অভিযোগগুলো জমা হতে শুরু করে সেই অভিযোগগুলোতে বলা হয়েছিল, অনেক অভিযোগকারী জানিয়েছিলেন যে বিধায়কের সঙ্গে তারা কথা বলেছিলেন, বিধায়কের আত্মসহায়ক প্রবীর কয়ালের সঙ্গে তারা কথা বলেছিলেন এবং চাকরি দেবে বলে তারা প্রতিশ্রুতি দেয়, এবং যেহেতু তারা এমন প্রতিশ্রুতি দেয় তার বিনিময়ে মোটা টাকা তাদেরকে দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারেন যখন চাকরি পাননি তখন কিন্তু তারা পুলিশের দ্বারস্থ হয়। প্রথমে যখন অভিযোগটি জমা পড়ে তখন কিন্তু কয়েকটি মাত্র অভিযোগ জমা পড়ে, এবং তার পরবর্তীকালে 29 এপ্রিল প্রথম হচ্ছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ অর্থাৎ আর্থিক দুর্নীতি দমন শাখা তারা দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তার মধ্যে ছিলেন প্রবীর কয়াল, যেটা পুলিশের দাবি যে বিধায়কের আত্মসহায়ক এবং তার দুই সঙ্গী। এবারে যখন গ্রেপ্তার করে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয় দেখা যায় যে যারা পুলিশের খবর যে জাল কিন্তু অনেকটা দূরে বিস্তৃত, এবং প্রায় 1.5 কোটি টাকার উপরে দেখা যাচ্ছে বাজার থেকে তোলা হয়েছিল চাকরির নাম করে, এমনকি বিভিন্ন নামে বেনামে অন্যের অ্যাকাউন্টে সেই টাকাগুলো জমা দেওয়া হচ্ছিল বলে এমন অভিযোগ কিন্তু আসছিল, এবং এমন তদন্তকারীরা সেই সমস্ত বিভিন্ন তথ্য প্রমাণও পাচ্ছিলেন। এইবারে যখন এই তথ্য প্রমাণগুলো পাচ্ছিলেন এবং বিধায়কের নাম যেখানে উঠে এসছে সেই কারণে কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং সেই কারণেই আজকে সন্ধে 6টা নাগাদ তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তারা নোটিশ পাঠিয়েছেন, এবং পাঠিয়ে যে বিষয়টা বলা হয়েছে আগামী মঙ্গলবার দিনকে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসে সকাল 11টার মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ তদন্তের জন্য যে যে বিষয়গুলো এখনো পর্যন্ত উঠে এসেছে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে বিধায়কের নাম উঠেছে, সেই কারণে বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং সেই কারণেই কিন্তু বিধায়ককে তলব করা হয়েছে। এবং যদিও এই গোটা ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত ওনাকে নোটিশ পাঠানোর প্রসঙ্গে বিধায়কের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ পার্থপ্রতিম। একটি প্রতারণার অভিযোগ সম্পর্কিত খবর এতক্ষণ আপনাদের দেখালাম, এবার আরেকটি প্রতারণার অভিযোগ যেখানে এসএসসি কাণ্ডে তথ্য খতিয়ে দেখতে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এসএসসি দুর্নীতি তদন্তে বিশেষজ্ঞদের দিয়ে এবার তদন্তে সিবিআই হার্ড ডিস্ক সার্ভারের তথ্য খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সাহায্য নিল সিবিআই। এসএসসি কাণ্ডে তথ্য খতিয়ে দেখতে এবার ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার দুর্নীতি তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে তদন্তে নামছে সিবিআই হার্ড ডিস্ক সার্ভারের তথ্য খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সাহায্য নিল সিবিআই। কথা বলবো মহিপ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে। মহিপ, এই ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার তারা কিভাবে সাহায্য করছে সিবিআই কে জানতে কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগের চেষ্টা করবো আমাদের প্রতিনিধি মহিপ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। এসএসসি কাণ্ডে তথ্য খতিয়ে দেখতে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার কথা বলবো আবারও যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি মহিপ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। মহিপ, ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার তারা কিভাবে সাহায্য করছে এই মামলায় সিবিআই কে দেখো আজকে বেলা 12টার সময় যে ছবি দেখা যায় যে সিবিআই এর অফিসিয়ালসরা সল্টলেকের করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের যে ভবন রয়েছে সেখানে আসেন, এবং সঙ্গে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের বেশ কয়েকজন সায়েন্টিস্ট তারাও ছিলেন, এবং বেলা 5:30 অবধি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সায়েন্টিস্টরা কিন্তু সিবিআই অফিসিয়ালসদের সঙ্গে এই স্কুল সার্ভিস কমিশনের যে দপ্তর সেখানেই ছিলেন। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মূলত এখানকার হার্ড ডিস্ক এবং এখানে ডিভাইস থেকে যে সমস্ত ইনফরমেশন গুলো সিবিআই আধিকারিকরা পাচ্ছেন সেগুলোই কোডিং এবং বিভিন্ন বিভিন্ন প্রযুক্তির সাহায্য প্রয়োজন, এবং ঠিক সেই কারণেই এই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা একটা কেন্দ্রীয় এজেন্সি, এদের সাহায্য কিন্তু সিবিআই এর তরফ থেকে নেওয়া হয়েছে। সিবিআই আধিকারিকরা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে দপ্তর সল্টলেকের করুণাময়ীতে সেখানে এখনো আছেন, এবং যেটা সিবিআই সূত্রে খবর মূলত এখান থেকে হার্ড ডিস্ক এবং বিভিন্ন তথ্য যেগুলো ইতিমধ্যেই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিকরা এক্সামিন করে গেছেন সেগুলোই কিন্তু সিবিআই আধিকারিকরা এখন ক্রস চেক করছেন। ধন্যবাদ ময়ক।
এসএসসি দুর্নীতি মামলায় শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে দফা দফা জিজ্ঞাসাবাদ করা হয়। নিজাম প্যালেসে মনীষ জৈনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এসএসসির উপদেষ্টা কমিটি গঠনের ফাইল পাঠিয়েছিলেন মনীষ। জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কার নির্দেশে ফাইল পাঠিয়েছিলেন তিনি, কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি জানতে শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈনকে তলব করা হয় সিবিআই এর তরফে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই রিপোর্ট তলব, মঙ্গলবারের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের। প্রয়োজনীয় নথি যুক্ত করে তদন্তে অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ। নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। আগামীকাল মামলার পরবর্তী শুনানি। এখানে ব্যাপারটা নিউটনের আপেলের মতো, গাছের নিচে বসেছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল। এখানেও হঠাৎ কিছু চাকরি প্রার্থী বাড়তি এক নম্বর পেয়ে গেলেন। এক্ষেত্রে এই এক নম্বর হল নিউটনের আপেল। এই এক নম্বর কোথা থেকে এলো সেটাই এই মামলার বিচার্য বিষয়। মন্তব্য বিচারপতি সুব্রত তালুকদারের, ভগবানকে ধন্যবাদ যে আমাকে প্রয়াত শ্বশুরমশাইয়ের সম্পত্তির হিসেব দিতে হয়নি, বাকি পরিবারের প্রায় সবার সম্পত্তির হিসেব পেশের নির্দেশ দিতে হয়েছে, এটা আদালত করতে পারে না। আদালতে বক্তব্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। চোখরাঙ্গু রাজ্যের করোনা পরিস্থিতি দেখে রাজ্যে ফের চোখরাঙাচ্ছে করোনা। একদিনে আক্রান্ত 3000 পার। রাজ্যে একদিনে 3029 জন করোনায় সংক্রমিত হয়েছেন। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে উত্তর চব্বিশ পরগনা এবং তারপরেই রয়েছে কলকাতা। উত্তর চব্বিশ পরগনায় একদিনে 732 জন করোনায় আক্রান্ত। কলকাতায় একদিনে 574 জন করোনা আক্রান্ত হয়েছেন। ফের চোখরাঙাচ্ছে করোনা। একদিনে আক্রান্ত 3000 পার। রাজ্যে একদিনে 3029 জন করোনায় সংক্রমিত হয়েছেন। উদ্বেগ বাড়িয়ে একদিনে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং তারপরেই রয়েছে কলকাতার স্থান। আজ থেকে শিয়ালদা মেট্রো স্টেশনে শুরু হলো যাত্রী পরিষেবা। সকাল 6:55 মিনিটে ছাড়লো প্রথম মেট্রো। ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই মেট্রো স্টেশনে ভিড়। কেউ আবার প্রথম মেট্রোর যাত্রী হতে রাত 3টায় শিয়ালদা পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে শিয়ালদায় ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা। অফিস টাইমে শিয়ালদায় প্রতিটি মেট্রোতেই তুমুল ভিড়।